আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একাত্তর টেলিভিশনের সাপ্তাহিক অনুষ্ঠান জীবনের জয়গানে। জীবনের জয়গান হচ্ছে দ্য ডেইলি স্টার এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আয়োজিত একটি প্রতিযোগিতার অনুষ্ঠান, যেটা ফিল্ম, ফটোগ্রাফি এবং লিরিক্স নিয়ে আয়োজিত হয়ে থাকে 2008 সাল থেকে। এই প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার, ফটোগ্রাফার এবং লিরিসিস্টদের নিয়ে আমরা আড্ডা দেব এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে প্রতিবারই কেউ না কেউ থাকবেন, আজকেও রয়েছেন। আমি প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি, আমার সঙ্গে আছেন জনাব শেখ সাদী খান। শেখ সাদী খানের বিখ্যাত বিখ্যাত সব গান আছে। আমার পাশে আছে জান্নাতুল মাওয়া, মাওয়া ফটোগ্রাফার। আর আমাদের সঙ্গে আছে আমাদের এবারের জীবনে জয়গানে জমা দিয়েছিল প্রামাণ্যচিত্রে আবিদ হোসেন, নির্মাতা আবিদের গল্প আমরা আবিদের কাছ থেকে শুনবো। প্রথমে আমি মাওয়ার কাছে আসছি। 2009 প্রথম আপনি দিয়েছিলেন, হ্যাঁ, সেলিব্রেটিং ওম্যানহুড। হ্যাঁ, আমরা মনে হয় প্রথমে একবার আমরা সেই ছবিগুলো দেখে আসি, তারপরে মাওয়ার ছবিটাও আমরা দেখবো, সেখানে মাওয়ার ছবি ছিল, তারপরে সেটা নিয়ে কথা বলবো। আপনার ছবিটা দেখলাম তো, আমার হোলির বোধহয় না ছিল ছবিটা, মানে হোলি নিয়ে আমি দেখছি যে আজকাল একটা বেশ ফটোগ্রাফারদের আমি বলবো যে একটা খুব একটা প্রিয় আগ্রহের বিষয়। আমি প্রতি বছরই দেখি প্রচুর ছবি তোলা হয় এবং অনেক সুন্দর সুন্দর ছবি তোলা হয়। আপনার গল্পটা যদি শুনি, কি করে আপনি শুরু করলেন? না, আপনি ঠিকই বলেছেন, কারণ ফটোগ্রাফাররা সবসময় রং, মোমেন্ট, কম্পোজিশন খোঁজে। তো এরকম ফেস্টিভ্যাল তো বছরে একবার আসে, তো ওনারা অপেক্ষা করেন। আমিও সেরকম তখন মাত্র ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করছি। সাধারণত আমরা যখন রাস্তায় বের হই, আমাদের মেয়েদেরকে বিশেষ করে পুরান ঢাকায় কাজের প্রয়োজনে বের হয়, কিন্তু ওনাদের মানে বিশেষ বিশেষ মোমেন্টগুলো, ব্যক্তিগত মোমেন্টগুলো দেখা হয় না। কিন্তু ওই দিন যেন পুরো এলাকাটাই একটা পরিবারের মতো থাকে, রং নিয়ে খেলেন, আনন্দ করেন, এবং মেয়েদেরকে এরকম খুব কমই দেখি আর কি। হ্যাঁ, উৎসবটা তখন শুধু আর একজন হিন্দু সম্প্রদায়ের উৎসব হয়ে থাকে না, অন্যদের। আমি যে হোলির ছবিগুলো দেখছি অনেক ফেস্টিভ থাকে, আপনার এখানে ঠিক আমার মনে হয়েছে একটা আপনার ছবির দেখার বিষয়টা চোখটা ঠিক একটু অন্যরকম ছিল বলে আমার মনে হয়েছে। মানে জীবনটা তো শুধু বেদনারই কাব্য না, আনন্দেরও কাব্য। তো যেহেতু এটা একটু টাইট ফ্রেমে নেওয়া হয়েছে, ভীষণ ক্লোজ আপ চেহারাটা মূল যে সাবজেক্ট, হ্যাঁ, তো সেক্ষেত্রে হ্যাঁ ইনফরমেশন ওভাবে নাই যে আরো অনেক লোক গলিতে খেলছে। কিন্তু এই ফেস্টিভ্যালের সাথে যেহেতু পরিচিত, আর এই এই ছবি আমি একাই তুলিনি, আমার ধারণা অনেক ফটোগ্রাফার এর আগে তুলেছেন, তো আমরা সহজেই কানেক্ট করতে পারি আর কি। ফটোগ্রাফি পেশাটাই আমার মনে হয় একটা চ্যালেঞ্জিং পেশা, তো সেখানে একজন মেয়ে হিসাবে সেটার কোনো প্রতিকূলতা বা সেইভাবে কি আসছে, মেয়েরা নিচ্ছে এই পেশাটাকে? ছেলেরা ফটোগ্রাফিতে যেভাবে আসছে, মেয়েদের ফটোগ্রাফিতে সেভাবে, যে কারণে আপনি প্রশ্নটা করলেন যে আমরা সেভাবে দেখি না, কিংবা যারা আসেনও এসে তারপর কিছুদিন পর আর পাওয়া যায় না। হ্যাঁ, তার মধ্যে একটা মেয়ে যখন ফটোগ্রাফিতে আসেন শখ করে বা স্বপ্ন নিয়ে আসেন, তখন একটা ছেলে চাইতে, ছেলে ফটোগ্রাফারে চাইতে আমার কাছে মনে হয় তাকে অনেক বেশি স্ট্রাগল করতে হয়। এটা এমন একটা প্রফেশন যে আপনি মেয়েদেরকে একটা কোটা করে দিলেন, আচ্ছা আসুক, বিষয়টা তা না। এই জায়গাটা অলরেডি কম্পিটিটিভ একটা মার্কেট আছে, প্রতিযোগিতামূলক, সেই জায়গায় তাকে কম্পিট করতে হয় একটা ছেলের সাথেও। এমন না যে একটা মেয়ে বলেই তাকে কেউ জায়গাটা ছেড়ে দিবে, তাকে সেই কাজের মান দেখাতে হয়। তোমার বন্ধুরা বা তুমিও দেখছো, তুমিও ফেস করছো ফটোগ্রাফার? আপনি প্রথমে আমরা যেটা বুঝতাম, ফটোগ্রাফার হলেই ছেলে হতে হবে, ব্লা ব্লা ব্লা, কিন্তু আমার বয়স যত বেড়েছে আমি দেখেছি এই পেশাদারিত্বের ব্যারিয়ার গুলো, বাউন্ড গুলো
ধীরে ধীরে আমার কাছে ব্লার হয়ে যাচ্ছে। ফটোগ্রাফারদের সংখ্যা বাড়বে এবং এটা প্রফেশন প্রফেশন হিসেবে কতটুকু এটা কতটুকু জনপ্রিয় হবে, এটা হয়তো আপনি মিডিয়ার লোক, আপনি সাদি ভাই, আপনাকে আমি বলি যে আপনি তো আরো অনেকটা সময় পার হয়ে আসছেন, আপনার কি মনে হয় যে আদৌ কি এই পরিস্থিতিগুলো চেঞ্জ আসবে এবং এসেছেও আপনি মনে করেন আপনার সময় থেকে এই পর্যন্ত? পরিবর্তন তো এসছে, অনেক পরিবর্তন এসছে, এখন সুযোগ সুবিধাও এসছে। কিন্তু আপনি কি দিতেন আপনার মেয়ে যদি ফটোগ্রাফার হতে চাইতো? সেটা সবটাই নির্ভর করে সমাজের উপরে, পরিবেশের উপরে। এবং না, আমি তো সমাজ পরিবেশ কখনোই আমাদের অনুকূলে ছিল না, থাকেও না আমার মনে হয়। এখনো অনুকূলে আছে কিনা না সে বলছি, হ্যাঁ নাই। কেউ যদি মনে করে যে আমি এই ফটোগ্রাফিটা করতে চাইবে, ফটোগ্রাফির উপরে কাজ করতে চাইবে, ফটোগ্রাফির উপরে আমার জীবনটাকে আমি এগিয়ে নিতে চাই, যদি তার নেক থাকে, তার ইচ্ছে থাকে, তার সেই প্রতিভা যদি থাকে, তাহলে আমি অবশ্যই বলবো যে সেই কাজটা করার জন্য। মামা তো শুরু থেকেই ছোট মানে নিশ্চয়ই প্ল্যান করে আসেন ছোটবেলা থেকে যে ফটোগ্রাফার হবে, এবং ও জানতো না হয়তো বাবু ফটোগ্রাফার হবে, তাই না? একটা জীবনের একটা কিন্তু বোঝা যায় রাফি ভাই, কিন্তু বোঝা যায় আসলে একটা মানুষ যখন বড় হতে থাকে তার চলাফেরায় তার চিন্তায় ভাবনা কিন্তু অনেক সময় ধরা পড়ে। মামা কি বলেন, মানে আমি যদি সাদি ভাইয়ের সাথে কিছুটা দ্বিমত পোষণ করছি যে মানে বোঝা যায় কারো মেধা ছোটবেলা থেকেই থাকে, কারো মেধা হয় ঘষে, এটা নির্ভর করে কে আগ্রহ নিয়ে কতটা একাগ্রতা নিয়ে কাজটা করে এগিয়ে যাচ্ছে। তারপর যেমন আমি এখানে একটা ছবি পাঠিয়েছি, ছবিটা না পাঠালে কি আমি কি মানে আমার কাজটা ধারাবাহিকভাবে যদি চালিয়ে যেতাম আমার কাজটা কি এগোতো না? তবে অবশ্যই পুরস্কার তো মানুষকে অনুপ্রাণিত করে, নিশ্চয়ই একটা সার্টেন পিরিয়ডে অনুপ্রাণিত করে। তারপর আমি যদি মানে যখন আমি প্রথম দিয়েছিলাম আমাকে অনেক উৎসাহিত করেছে, এই পর্যায়ে এসে যদি এমন হয় তখন দায়বদ্ধতা আরো বেড়ে যায়। আমাদের সঙ্গে একজন তরুণ নির্মাতা আছে, আমরা ওর মেকানিজম ছবির আমরা কিছু অংশ দেখব। আমরা ফেরত আসবো, আবার কথা শুনবো এই বিষয়ে আবিদের কাছ থেকে, মাওয়া এবং সাদি ভাইয়ের কাছ থেকে। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি জীবনের জয়গান অনুষ্ঠান থেকে, অতি দ্রুত আমরা ফেরত আসবো, কোথাও যাবেন না।
আপনারা দেখছেন জীবনের জয়গান অনুষ্ঠান, আমি রাফি হোসেন আপনাদের সঙ্গে আছি। আবিদ, মেকানিজম সম্পর্কে এখন শুনতে চাই। আলাপ করতে গেলে যেটা হয়, যে আমি আগে বলেছি যখন সিনাপসিস অথবা ইয়ে লিখতে হয়, যে প্রথমে আমার বাধ্য হয়েই লিখতে হয়, যেটি একটি নিরীক্ষাধর্মী নিরীক্ষাধর্মী কাজ। মানে তুমি বলতে চাচ্ছ তোমার এই নিরীক্ষাধর্মী কাজ? হ্যাঁ। এখন সবচেয়ে বড় কথা, আসলে ফিল্ম আসলে কেন বানায় এই প্রশ্নটা তো অবশ্যই আসে সবার কাছে, এবং কেন বানাতে চাই এই প্রশ্নটা সবার কাছে। এখন ফিল্ম বানানোর জন্য যে প্রক্রিয়া, যে ইয়া পদ্ধতি, সে ব্যাপারগুলো খুব সহজ না, এবং এটার সাথে জড়িত অনেক বিষয়। বাট আমি যতটুকু জানি, এটা তো তোমার সর্ট অফ একটা লো বাজেট ফিল্ম। হ্যাঁ, লো বাজেট। হ্যাঁ, মানে তোমার সর্বশেষ এই জন্য যখন আমি নিজেই আমার ফিল্মে বাজেট প্রোভাইড করবো, তখন আমার ইচ্ছে হচ্ছে যে আমি আমি যে কোনো কিছু করতে পারি। এটা সম্পূর্ণ আমার নিরীক্ষা। নিরীক্ষা ধর্মী বলতে তুমি কি বলছো? এটা এই প্রশ্নটাতেই আমি আসছিলাম, যে নিরীক্ষা হচ্ছে যে প্রচলিত যে বিষয়গুলো নির্ভর করে আমি গল্পের ধারা তৈরি করি অথবা গল্প যেভাবে দেখাই, এর বাইরে যদি অন্যভাবে দেখানোর চেষ্টা করা হয় অথবা চিন্তা করা হয়, মানে প্রচলিত, মানে যেটা যেটা প্রচলিত বাইরে, ফর্মের বাইরে, ফর্মেটের বাইরে। সাদি ভাই কিন্তু গানের মানুষ, কিন্তু ফিল্মের, উনি ফিল্মেরই মূলত সঙ্গীত পরিচালনা করেন, ফিল্মের সাথে দীর্ঘদিন ধরে উনি কাজ করছেন। সাদি ভাই, আপনি এটাকে কিভাবে দেখবেন? ও যে কথাটা বল, এটা তো অ্যাকচুয়ালি এক একজনের একটা ভাবনা। আমি আমার ভাবনাটাকে কিভাবে আমি প্রেজেন্ট করব। এখন নিরীক্ষা যদি বলতে চায় যে একটা লোক সোজা হাঁটে, আমি তার বাঁকা হাঁটাবো, এটা একটা নিরীক্ষা হতে পারে। আমি আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডস মনে করেন, এক জায়গাতে আমার একটা সিচুয়েশন আছে, সেখানে আমার এই ধরনের মিউজিকই করা উচিত, আমি ওদের ওরকম করলাম না, আমি একটু উল্টো ধরনের করলাম, সেটা নিরীক্ষা। আর নিরীক্ষাটা যদি ভালো লাগে এবং নিরীক্ষাটা যদি অর্থবহ হয় এবং নিরীক্ষাটা যদি মানুষের মনে গেঁথে যায়, তাহলে নিরীক্ষা সাকসেসফুল, আমি যেটা মনে করি আর কি। এখন নিরীক্ষা করতে গিয়ে যদি আমি মানুষের ভালো লাগাতেও পারলাম না, আমি মানুষকে আনন্দ দিতে পারলাম না, আমি মানুষকে দুঃখ দিতে পারলাম না, তাহলে সেই নিরীক্ষা কিন্তু ফেল করতে হবে। নিরীক্ষার প্রয়োজন আছে। আমি একই ছবি বারবার দেখে দেখে ক্লান্ত হতে পারি, একই ফর্মে, একই স্টাইলে। হ্যাঁ, তো আরেকজন যখন একটা ভিন্ন ফর্ম নিয়ে কাজ করে, ভিন্ন রকম স্টাইল নিয়ে কাজ করে, এবং সেটা যদি ওয়ার্ক করে, আমি সেটা নিতে আপত্তি নেই, এবং আবিদের কাছে আবার আমি ফেরত আসছি। সেটা হচ্ছে যে এখন আমরা একটা দেখছি যে নিরীক্ষার ধর্মী কাজ করতে যে মানে আমরা মনে হচ্ছে কখনো কখনো যে আমরা দর্শকদের থেকে হয়তো অনেক বেশি দূরে, সামহাও কোনোভাবে কেন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কমিউনিকেট করতে পারছি না, সেটা কার প্রবলেম? সেটা কি যে দর্শক তার প্রবলেম, নাকি যে বানাচ্ছে তার প্রবলেম? আপনার অভ্যাস, আপনার দেখারও একটা অভ্যাস আছে, এটাও কিন্তু তৈরি করে দেওয়া হয়। এটাও কিন্তু মানে দেখা যায়, এটাও তৈরি করে দিচ্ছে মিডিয়া, এটাও তৈরি করে দিচ্ছে আপনার বিজ্ঞাপন, আপনার রাস্তা, আপনার রাষ্ট্র, আপনার সমাজ, আপনার পরিবার। তোমার উত্তর থেকে আমি যেটা বুঝতে পারলাম তুমি বলছো, সেটার জন্য হয়তো আমরাই দেয় যে রাষ্ট্র বা এই মেকানিজম, এই মিডিয়া এমন ভাবে তৈরি করে দেয়, মানে বাইরে চিন্তা করতে পারে না। আমি বলতে চাই, এখন চাই, সবাই চাই এভাবে হবে, স্টোরি হবে এভাবে, একজন প্রোটাগনিস্ট থাকবে, একজন অ্যান্টাগনিস্ট থাকবে, টিনেজ প্রেম অথবা সিম্পল, যেটা হচ্ছে আপনাকে দেখাতে চাচ্ছে আপনাকে সমাজের সাথে। আপনি যদি ভিন্নভাবে চিন্তা করেন, সেটা কিন্তু মিডিয়ার জন্যই ক্ষতিকর। সাদি ভাই, আপনার কাছে আমি ফেরত আসি গানের ক্ষেত্রে, আপনি কি প্রথমে বুঝতে পারেন যে এটা আসলে ক্লিক করবে বা করবে না? আসলে গানের কথার বাণীর ব্যাপারটা হয়েছে জীবনের কথাই বলে, কিন্তু সুখ দুঃখের কথা বলে, জীবনের নানা বিষয় নিয়ে কথা বলে, ভালোবাসার কথা বলে, এই কথাগুলি যখন গানে চলে আসে এবং সুন্দর করে এগুলি যখন প্রকাশ হয়, সুরের সঙ্গে সমন্বয় হয়, তখন কিন্তু মানুষের মনে গেঁথে যায়। কি কারণে ভালো লেগে যায় বল জানি না, একটি চমৎকার কথার গান কিন্তু অনেক সময় ভালো নাও লাগতে পারে। আমাদের সমাজের মধ্যে তো বিভিন্ন ধরনের মানে যারা শ্রোতা আছেন, তো একটু আগের কথা থেকে বলছিলাম যে সিরিয়াস দর্শক থাকতে পারে, এক এক ধরনের শ্রোতা এক এক জিনিস পিক করবে, সেটাই তো স্বাভাবিক। তো আবিদের কি মনে হয়? বাজার নির্ভরই করে হচ্ছে তুমি এবং আমি। আলোচনা
সামগ্রিক ভাবে যদি দেখতে না চাই, আমি আমি তো কাজ করতেই পারি, কমার্শিয়াল কাজ করার জন্য আমি ছবি তো অবশ্যই করতে পারি, আমি আমি ছবিতে ইচ্ছা করে আমি হাফটিং করে দৌড়াতে পারি, ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু সামগ্রিক না। কিন্তু আমি বলতে চাচ্ছি প্রত্যেকটি মানুষেরই একটা সুস্থ চিন্তা ভাবনা থাকা উচিত এবং দায়বদ্ধতা থাকা উচিত। আমি ছবিতে একটি গান দেব, এই গানটি যদি আমি তিন দিন তোর বাইরে গেলাম না বলে যদি অন্য ভাবে বলতাম তাহলে কি হতো, আপনার কি মনে হয় সেই গানগুলোর মান, সেই গানগুলো নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, যারা লিখছে তারা অত্যন্ত প্রফেশনাল না, আমরা যেটা দেখলাম আর কি, প্রফেশনাল না, কিন্তু তাদের ভিতরে চিন্তাগুলো এত সুন্দর করে উপস্থাপন করেছে, প্রতিষ্ঠিত অনেক গীতিকার আছে, তারাও বোধ হয় ভাবনাটা ভাবে না। তো ট্যালেন্টস কিন্তু আছে, তারা কিন্তু করতে চায়, তারা কিছু রাখতে চায়, তারা কিছু দিতে চায়। সাদেব ভাই কি টিপস দেবেন? একটা তো বললেন যে ওরা প্রফেশনাল না, তা ভাবনাটা ওরা ভালো করছে, লেখার ক্ষেত্রে আপনি কি বলবেন? আমি এটুকু বলতে চাই, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমাদের চিন্তা ভাবনা চমৎকার, তোমরা প্রতিদিন লিখবে, সেখান থেকে অন্তত দশটি গান লিখলে একটি গান হলে বেরিয়ে আসবে, সেটাই আমার এই সাংস্কৃতিক অঙ্গনকে রিচ করবে, রিচ করবে। অনেক অনেক ধন্যবাদ, আমাদের আসলে সময় শেষ হয়ে আসছে। আপনারা ভালো থাকবেন, কথা হবে, দেখা হবে আগামী সপ্তাহে, এই পর্যন্তই।